হ্যালো গাইজ আমি দীপেন ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওতে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কথা বলবো এটা এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ সংক্রান্ত সো আমরা কিন্তু মোটামুটি এটা জানি যে দরদের যে ফার্স্ট টোয়েন্টি সেকেন্ডের প্রোমো এটা কিন্তু প্লে করা হবে মোটামুটি বুর্জ কলিপাতে এবং এটা কিন্তু অনন্য ভাবন ভাই কিন্তু মোটামুটি নিজেই কনফার্ম করেছেন এবং তিনি কিন্তু বর্তমানে দুবাইতে কিন্তু রয়েছেন এবং এই যে পুরো প্রসেসটা এটা একটা চুক্তি চুক্তি স্বাক্ষর করতে কিন্তু তিনি গেছেন দুবাইতে সো এখন বিষয়টা হচ্ছে আমরা এটাও জানি যে এই যে প্রজেক্টটা আসছে দরদ তার বাজেট কিন্তু প্রায় দশ কোটি টাকা প্রায় টেন ক্রোজ তো এই বাজেটটা কি সম্পূর্ণভাবে দরদে প্রোমোশন নিয়ে নাকি শুধুমাত্র সিনেমাটা তৈরি করতে দশ কোটি টাকা খরচা হয়েছে এটা সত্যি বলতে এটা জানার মতো বিষয় কিন্তু রয়েছে বাট যদি এটা প্রমোশনের বাইরে হয় মানে ইন দ্য সেন্স আমি বলছি যে প্রমোশনাল যে কস্টটা যদি এর মধ্যে ইনক্লুডেড না থাকে তাহলে কিন্তু এটার বাজেট আরও কিন্তু বাড়তে চলেছে তার এক্স্যাক্টলি কারণটা হচ্ছে এটার যদি বুর্জ খলিপাতে এটার একটা প্রমোশন করা হয় তাহলে তার কস্টিংটাও কিন্তু এখানে অ্যাড অন হবে তার কারণটা হচ্ছে বুর্জ খলিপাতে কোনো সিনেমার প্রমোশনস বা কোনো অ্যাডভার্টাইজ প্লে করতে গেলে কিন্তু তার বিভিন্ন সময় বিভিন্ন টাইম জোনে সন্ধ্যে সাতটা থেকে আটটার একটা টাইমের একটা কিন্তু কস্ট আছে এবং আটটা থেকে নটা বলি উইকেন্ডে এবং তারপরে উইকেন্ডের রাত্রিবেলা বারোটার সময় যদি প্লে করা হয় তার কিন্তু একটা একটা কস্ট আছে সো বিভিন্ন ভ্যারাইটির কিন্তু অ্যাডের বিভিন্ন রকম কিন্তু কস্টিং আছে যতটুকু আমি রিসার্চ করলাম দেখলাম তো সেক্ষেত্রে একটা মোটামুটি যে মিনিমাম কস্ট যেটা পড়ে সেটা কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি লক্ষ এর মধ্যে কিন্তু পরে সেটার ডিউরেশন তিন মিনিট হোক বা কুড়ি সেকেন্ড হোক তোমাকে দিতেই হবে তো সেক্ষেত্রে যদি এত কস্টিং পড়ে তাহলে সেক্ষেত্রে দরদের যে এক্স্যাক্টলি বাজেট দশ কোটি টাকা এটা কিন্তু জাস্ট ক্রস করে যাবে এবং তার সঙ্গে সঙ্গে যে মুম্বাইতে প্রমোশনাল একটা ইভেন্ট হবে ঢাকায় হবে ক্যালকাটাতে হবে দুবাইতে যে একটা শো হচ্ছে টোয়েন্টি সেকেন্ডে যে প্রমোসটা সেই শোটার ক্ষেত্রে তো আমার মনে হয় যে এই বাজেটটা দশ কোটি থেকেও কিন্তু ছাড়িয়ে যেতে পারে এবারে দেখা যাক এক্স্যাক্টলি এই যে বাজেটটা তিনি বলছেন টেন ক্রোজ এটা এর মধ্যে ইনক্লুডেড না প্রমোশনাল কষ্টটা এর মধ্যে ইনক্লুডেড নয় এটাও কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এটাই মেনলি বলার মতো বিষয় ছিল তোমাদের কি মত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা